প্রভু তোমাদের সহায়। যোহন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। আমি সেই জীবন রুটি। তোমাদের পিতৃপুরুষেরা মরুভূমিতে মান্না খেয়েছিলেন বটে, তবু তারা তো মারা গেছেন, কিন্তু যে রুটি স্বর্গ থেকে নেমে আসে সে রুটি এমনই যে তা খেলে মানুষের মৃত্যু কখনো হবার নয়। আমি সেই জীবন রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। কেউ যদি এই রুটি খায় তাহলে সে অনন্তকাল বেঁচেই থাকবে। আর এই যে রুটি আমি দান করব তা আমার নিজেরই মাংস, তা আমি দান করব যাতে জগতের মানুষ জীবন পেতেই পারে। এই হল প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। হ্যালো, খ্রিস্টতে আমার পরম প্রিয় জনেরা, কিছুক্ষণ আগে আমরা সাক্রামেন্টীয় যিশুকে নিয়ে আমরা কৃষ্ণনগর শহর পরিক্রমা করে পুনরায় ক্যাথিড্রালের সামনে আমরা সমবেত হয়েছি আরাধ্য যিশুকে আরাধনা করতে এবং তার কাছ থেকে প্রচুর আশীর্বাদ ভিক্ষা করতে। আজকে আমরা যে মহাপর্ব পালন করছি সে পর্বের বিশেষত্ব হচ্ছে প্রভু যীশু, তিনি আমাদের রাজা। তিনি এই পৃথিবীতে এসেছে ঈশ্বরের রাজ্য স্থাপন করতে। তার রাজ্য নয়, ঈশ্বরের রাজ্য এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে। এবং প্রভু যীশু তিনি হলেন প্রভুর প্রভু, রাজার রাজা। যে বাক্যটি আমরা পাই প্রত্যাদেশ গ্রন্থের 17:14, যে আমাদের প্রভু যীশু তিনি রাজার রাজা, তিনি প্রভুর প্রভু, সেই জাগ্রত জীবন্ত রাজা প্রভু যীশু, তিনি আমাদের সকলের জন্য খাদ্য হয়ে এই পৃথিবীতে এসেছেন। এই জন্য আজকে আমরা শুনলাম যীশু বলছেন, কিন্তু যে এই রুটি খায় সে অনন্ত জীবন পেয়ে গেছে, এবং যে রুটি স্বর্গ থেকে নেমে আসে সে রুটি এমনই যে তা খেলে মানুষের মৃত্যু হবার নয়। পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনেছি যে যারা মান্না খেয়েছিলেন তারা কিন্তু মারা গেছেন, কিন্তু প্রভু যীশু তিনি যে খাদ্য আমাদের প্রদান করবেন সেই খাদ্য খেয়ে আমরা শাশ্বত জীবন পাব। আমরা সকলে ঈশ্বরের জীবন আমাদের মধ্যে উপলব্ধি করব। প্রবক্তা ঈশায়া 55:1-3 পদে তিনি বলেছেন, ওহে তৃষিত লোক সকল, জলের কাছে এসো, যার অর্থ নেই তোমরাও এসো, এসো খাদ্য নিয়ে যাও, এসো বিনা অর্থে খাদ্য, বিনা মূল্যে আঙুর রস দুধ কিনে যাও। তোমরা কেন অখাদ্যের জন্য অর্থ ব্যয় করবে? কেন অতৃপ্তিকর খাদ্যের জন্য তোমাদের মজুরি নষ্ট করবে? প্রবক্তা ঈশায়া তিনি আমাদের সকলকে আহ্বান করছেন, আমরা যেন জাগতিক খাদ্যের সন্ধানে যেন না মরি। যে খাদ্য তিনি বলছেন অখাদ্য, যে খাদ্য তিনি বলছেন অতৃপ্তিকর, কিন্তু প্রভু যীশু যে খাদ্য তিনি আমাদের দান করবেন সেই খাদ্য আমাদের সকলকে জীবন দান করবেন, সেই খাদ্য আমাদের সকলকে শাশ্বত জীবন দান করবেন। সেই খাদ্য আমরা কোথায় পাব? সেই খাদ্য আমরা পবিত্র খ্রিস্ট যাগের সময়ে আমরা গভীরভাবে উপলব্ধি করতে পারি যে পরম খাদ্য কি। সেই পরম খাদ্য স্বয়ং প্রভু যীশু আমাদের সকলকে প্রদান করেছেন। সেই পরম খাদ্য স্বয়ং প্রভু যীশু আমাদের সকলকে সংস্কারীয়ভাবে প্রদান করেছেন,
যে সংস্কারকে আমরা বলে থাকি পবিত্র খ্রিস্টজাগ। সাধু পল তিনি করিন্থীয়দের কাছে বলেন এগারো অধ্যায়ে, সেই শেষ রাতে প্রভু যীশু বারোজন শিষ্যের সাথে তিনি শেষ ভোজ সম্পন্ন করেছিলেন এবং তিনি একটা রুটি নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে রুটি টুকরো টুকরো করে তিনি শিষ্যদের বলেছিলেন, নাও তোমরা খাও, এ আমার পরম খাদ্য। সে একই রকমভাবে ভোজের শেষে তিনি পানপাত্রটি নিয়েছিলেন এবং ঈশ্বরকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেছিলেন, নাও তোমরা পান করো। খ্রিস্টেতে পরম প্রিয়জনেরা, প্রভু যীশু আমাদের সকলকে এই পরম ভোজ প্রদান করে থাকেন পবিত্র খ্রিস্টজাগের সময়ে, যে খ্রিস্টজাগ স্বয়ং প্রভু যীশু নিজে স্থাপন করেছেন, যে খ্রিস্টজাগ স্বয়ং প্রভু যীশু শেষ ভোজের সময়ে শিষ্যদের সাথে প্রবর্তন করেছেন, যে বাক্য তিনি শিষ্যদের বলেছিলেন তোমরা আমার স্মরণার্থে এই অনুষ্ঠান করবে। সেই একই পবিত্র খ্রিস্টজাগ যখনই আমরা সম্পন্ন করি, যখনই আমরা পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করি, সে প্রভু যীশুর খ্রিস্টজাগের সাক্ষী হয়ে থাকি। সেই প্রভু যীশু আমাদের সকলের কাছে আসতে চান, সেই প্রভু যীশু আমাদের সকলের হৃদয়ে তিনি আসন গ্রহণ করতে চান, সেই প্রভু যীশু আমাদের সকলের হৃদয়ে তিনি বাস করতে চান। তাই প্রভু যীশু আমাদের সকলকে বলছেন যে তোমরা আমার স্মরণার্থে এই অনুষ্ঠান করবেন, কারণ প্রভু যীশু বলেছেন আমি সেই জীবনদায়ী রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছেন। প্রভু যীশু তিনি আমাদের সকলকে জীবন দান করতে পারেন, প্রভু যীশু আমাদের সকলকে নতুন প্রাণ দান করতে পারেন এই পবিত্র খ্রিস্টজাগের মধ্য দিয়ে। আমরা সকলে সাধু জন মেরি ভিয়ানের নাম জানি। সাধু জন মেরি ভিয়ানে তিনি পবিত্র সাক্রামেন্টের প্রতি গভীর শ্রদ্ধা করতেন এবং পবিত্র সাক্রামেন্টে তিনি আরাধনা করতেন। এই জন্য তিনি বলতেন যারা পবিত্র সাক্রামেন্টে প্রভু যীশুকে গ্রহণ করে, যারা পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করে, তারা পৃথিবীর সব থেকে আনন্দ উপলব্ধি করে। এবং সাধু জন মেরি ভিয়ানে তার আধ্যাত্মিক জীবনে তিনি গভীরভাবে তিনি উপলব্ধি করেছিলেন প্রভু যীশুকে, তিনি তার হৃদয়ে, তিনি তার অন্তরে তিনি ধারণ করেছিলেন এবং তার জীবনে তিনি অসীম আনন্দ উপভোগ করেছিলেন। এই জন্য আজকে আমরাও বিশ্বাস করি যখনই আমরা পবিত্র খ্রিস্টজাগে আসি তখনই আমরা মনে রাখি পবিত্র খ্রিস্টজাগ হচ্ছে পবিত্র সংস্কার, যে সংস্কার প্রভু যীশু তিনি নিজেই স্থাপন করেছেন, যে সংস্কার প্রভু যীশু আমাদের সকলকে দান করেছেন। আমরা যেন পবিত্র খ্রিস্টজাগের মধ্য দিয়ে যেন প্রভু যীশুকে আমাদের অন্তরে যেন গ্রহণ করি। যারা প্রভু যীশুকে গ্রহণ করে প্রভু যীশু তাদের অন্তরে বাস করেন। এই জন্য প্রভু যীশু মঙ্গল সমাচারে বলেন যারা আমাকে গ্রহণ করে আমি তাদের মধ্যে বাস করি, আমি তাদের মধ্যে লুকিয়ে থাকি। সাধু জন মেরি ভিয়ানে তিনি বলতেন পবিত্র সাক্রামেন্টে যীশু তিনি নিজেকে লুকিয়ে রাখেন, পবিত্র সাক্রামেন্টে প্রভু যীশু তিনি নিজেকে লুকিয়ে রাখেন, তিনি আমাদের সকলের জন্য অপেক্ষা করেন, তিনি আমাদের সকলের জন্য প্রতীক্ষা করেন। আমরা যেন পবিত্র খ্রিস্টজাগে অংশ গ্রহণ করি, আমরা যেন সংস্কারীয়ভাবে আমাদের খ্রিস্টীয় জীবন যাপন করি। যখন আমরা পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করি তখন কি হয়? যখন আমরা পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করি তখন প্রভু যীশু তিনি আমাদের অন্তরে তিনি আসেন, তখন প্রভু যীশু তিনি আমাদের হৃদয়ে বাস করেন। যখন আমরা প্রভু যীশুকে গ্রহণ করি তখন আমাদের জীবনে পরিবর্তন আসে, তখন আমাদের আত্মার পরিবর্তন আসে, তখন আমাদের অন্তরে পরিবর্তন ঘটে। কারণ যখনই আমরা প্রভু যীশুকে গ্রহণ করি তখন আমরা অন্য খ্রিস্ট রূপে আমরা রূপান্তরিত হয়ে যাই, যে কথাটিকে ল্যাটিন শব্দে বলে আলতের খ্রিস্তুস, তার মানে আমরা সকলে অন্য খ্রিস্টে পরিণত হই। এই জন্য পবিত্র খ্রিস্টজাগের আধ্যাত্মিকতা, পবিত্র খ্রিস্টজাগের গভীরতা আমাদের খ্রিস্টীয় জীবনে অনেক গভীর। আমরা অনেক সময় পবিত্র খ্রিস্টজাগে যোগদান করি আমরা যোগ্যভাবে গ্রহণ করি না। যখন আমরা পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করি তখন আমরা আমাদের হৃদয় মনোনিবেশ করি না। মাদার তেরেজা আমরা অনেকজন দেখেছি, মাদার তেরেজার কথা আমরা অনেক শুনেছি,
তিনি অনেক চিঠি লিখেছিলেন তার ভগ্নীদের কাছে, সিস্টারদের কাছে, এবং তিনি একটি চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন যে প্রভু যীশু তিনি সাক্রামেন্টে আমাদের কাছে আসেন, যে প্রভু যীশু তিনি জীবন্ত। যখন আমরা প্রভু যীশুকে গ্রহণ করি তখন প্রভু যীশু তিনি আমাদের সকলকে সেই শক্তি দান করেন যাতে আমরা প্রভু যীশুর মতো একে অপরকে ভালোবাসতে পারি, যাতে আমরা প্রভু যীশুকে গ্রহণ করে যেন অন্যের সেবায় যেন এগিয়ে যেতে পারি। এত গভীর এই আধ্যাত্মিকতা। যারা প্রভু যীশুকে গ্রহণ করে তাদের জীবনে পরিবর্তন ঘটে, যারা প্রভু যীশুকে গ্রহণ করে তাদের পরিবারে পরিবর্তন ঘটে, যারা প্রভু যীশুকে গ্রহণ করে সেই মণ্ডলীতে কিংবা সেই প্যারিসে পরিবর্তন ঘটে। তাই আজকে যখন আমরা এই পবিত্র খ্রিস্ট দেহোৎসবে অংশগ্রহণ করছি, প্রভু যীশু আমাদের সকলকে আহ্বান করছেন আমরা যেন আরো গভীরভাবে প্রভু যীশুকে শ্রদ্ধা করি, আমরা যেন আরো গভীরভাবে যীশুকে যোগ্যভাবে গ্রহণ করি। কারণ প্রভু যীশু আমাদের সকলের জন্য এই পৃথিবীতে এসেছেন, তিনি আমাদের সকলের জন্য খাদ্য হয়ে এই পৃথিবীতে এসেছেন। তিনি বলেছেন, আমি সেই জীবনদায়ী রুটি, যে আমাকে খাই সে কোনোদিন ক্ষুধার্ত হবে না। আমি সেই জীবনদায়ী পানীয়, যে আমাকে পান করে সে কোনোদিন তৃষ্ণার্ত হবে না। সেই জাগ্রত জীবন্ত সংস্কারীয় যীশু সেই পবিত্র সাক্রামেন্টে উপস্থিত আছেন আমাদের সামনে। তাই আমরা প্রভু যীশুর কাছে বিশেষ অনুগ্রহ ভিক্ষা করি যেন প্রভু যীশু আমাদের সকলকে সেই চেতনা দান করেন, যেন প্রভু যীশু আমাদের সকলের বিশ্বাসের দরজা যেন খুলে দেন, যেন প্রভু যীশু আমাদের সকলকে অনুপ্রেরণা দান করেন, যেন আমরাও আগামী দিন থেকে যেন পবিত্র সাক্রামেন্টে যীশুকে যেন গভীর শ্রদ্ধা এবং ভক্তি করি, এবং যখনই আমরা পবিত্র খ্রিস্ট জাগে আসব তখনই আমরা প্রভু যীশুকে যেন যোগ্যভাবে গ্রহণ করি। আজকে আমরা প্রভু যীশুর বিশেষ পার্বণ আমরা পালন করছি, সেই পার্বণ হলো প্রভু যীশু আমাদের রাজা, তিনি আমাদের জগতের রাজা, তিনি আমাদের হৃদয়ের রাজা, ঈশ্বরের রাজ্য স্থাপন করতে তিনি এই পৃথিবীতে এসেছেন। তাই আজকে আমরা খ্রিস্ট রাজা যীশুর কাছে প্রার্থনা করি, খ্রিস্ট রাজা যীশু আমাদের সকলকে যেন সেই অনুপ্রেরণা দান করেন, আমরা যেন আগামী দিনে প্রভু যীশুতে যেন বিশ্বাস করি, যেন বিশ্বাসের সাথে আমাদের খ্রিস্টীয় জীবন যাপন করি, যেন বিশ্বাসের সাথে আমাদের পারিবারিক জীবন যাপন করি, যেন প্রভু যীশু জাগ্রত জীবন্ত যীশুকে যেন আমরা অন্যের কাছে সাক্ষ্য দান করি যাতে আমরা প্রভু যীশুর আদর্শ হতে পারি। তাই আমরা সংস্কারীয় উপস্থিত প্রভু যীশুর কাছে প্রার্থনা করি, প্রভু যীশু তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, তুমি আমাদের সেই বিশ্বাস জাগিয়ে দাও, আমরা যেন সর্বদা তোমার পথে চলতে পারি, যেন তোমাকে গভীরভাবে যেন বিশ্বাস করতে পারি। ধন্যবাদ ফাদারকে। এখন যীশুর হৃদয়ে